দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি লাপুনি দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা সরাসরি যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে মেহেদি হাসান থেকে সালে ও হবিগঞ্জ থেকে আমির হামজা আমরা প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি মেহেদি সুনামগঞ্জে এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা কি তথ্য রয়েছে আর বানভাসী মানুষের জন্য প্রশাসনের তরফ থেকে কি কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন লাবনী প্রথমে জানাই যে সুনামগঞ্জে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হয়নি সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত হলো এখন কিন্তু বৃষ্টিপাত নেই গত চব্বিশ ঘন্টায় আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপঞ্জিতে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি ভারত মূলত হচ্ছে ভারতের চারাপুঞ্জিতে যদি বেশি বৃষ্টিপাত হয় এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হয় এই সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ঢোল নামে এবং পাহাড়ি ঢোলে সুনামগঞ্জকে প্লাবিত করে তবে গত চব্বিশ ঘন্টায় পাহাড়ি ঢোল না হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের যে নদীগুলো আছে সবকটি নদীর পানি কিন্তু কমেছে আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বর্তমানে বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি আসলে আস আসা জাগানীয় খবর এবং হাওড়ের পানিও কমছে খুবই সুনামগঞ্জের যে রক্তি বৌলাই কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি কিন্তু আহ কমছে এবং আপনাকে আর একটা বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জের হাওড় হাওড় অঞ্চলের যে বাড়িঘর আছে এখনো কিন্তু বাড়িঘরগুলো পানিতে নিমজ্জিত আছে এবং অনেক সড়ক গ্রামীণ সড়ক পানিতে নিমজ্জিত আছে যার কারণে সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু জেলা সদরের সাথে অনেক উপজেলার বিচ্ছিন্ন আছে বিশেষ করে তাহিরপুরের কিন্তু এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের আহ এলাকা এলাকায় এখানে অনেক বাড়ি পানিতে মজুদা আছে ধরতে গেলে বাড়ি ঘরে কমর সমান পানি এখনো বিরাজ করছে তবে এই যে মানুষগুলো আছেন প্রায় শতাধিকের উপরেও পরিবার সেই পরিবারগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের একটি অভিযোগ আমরা গতকাল থেকেই শুনছি এবং আজকেও তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে না ব্যক্তি পর্যায়ে কিছু ত্রাণ পর্যায়ে ত্রাণ সহায়তা পেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সুনামগঞ্জে প্রায় পাঁচশো চুরানব্বইটি যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্তা আমাদেরকে জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে কিন্তু সুনামগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে রান্না করা খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও করা হবে তারা রান্না করছেন এবং আমরা কথা বলেছিলাম পানীয়ন উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন গত চব্বিশ ঘন্টা সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি এবং ভারতের চারাপঞ্জিতেও তেমন কোনো বৃষ্টিপাত হয়নি যার ফলে বন্যার সংখ্যা অনেকটাই কেটে যাচ্ছে এবং বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে বন্যার পরিস্থিতি আরও আরো উন্নতি হবে বলে তিনি মনে করছেন এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা এবারে চলে যাব বাজারে সেখানে আছেন আমাদের সহকর্মী সালে আলাহি কুটি কুটি আহ মৌলবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি ধন্যবাদ মেদি আপনি যেমনটি বলছিলেন যে মৌলীবাজারের যে বন্যা পরিস্থিতির অবস্থা যদি বলি তাহলে মৌলীবাজার বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা অন্য উন্নতি হয়েছে উজানে কোনো বাড়ি বৃষ্টিপাত না হওয়ার কারণে নদীর পানিগুলো কমতে শুরু করেছে কম নদ নদীর পানি কমতে শুরু করায় মানুষের ঘোর দুয়ারে যেগুলো পানি ছিল সেইগুলো থেকে কমে গেছে পানি নেমে যাচ্ছে এবং পানি কমতে শুরু করছে কিন্তু মানুষের পানি কমলেও মানুষের দুর্ভোগটা চরম আকারে পৌঁছেছে আমি এখন আছি মৌলীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় যেখানে গতকালকেও এই জায়গায় প্রচুর পানি ছিল এখন এই জায়গায় অনেকটা শুকিয়ে গেছে কিন্তু মানুষের দুর্ভোগটা চরম আকার ধারণ করে আছে এখন পর্যন্ত মানুষরা ত্রাণ কোনো কোনো প্রকার ত্রাণ সামগ্রী পান নাই আমি কথা বলেছিলাম অনেক বাসী মানুষের সাথে তারা বলেছেন যে তারা একদিন মাত্র খা রান্না করা খাবার পেয়েছিলেন পরবর্তীতে আর কোনো কিছু এখন পর্যন্ত পান নাই এই জায়গায় অসংখ্য বাড়ি করে পানি ছিল তারা এখন পর্যন্ত কোনো বাড়ি ঘরে ফিরে যেতে পারতেছে না রাস্তার মধ্যে উড়া বানিয়ে আছেন এবং বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তারা বাড়ি ফেরার জন্য আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম প্রশাসন আমাকে জানিয়েছেন যে চাল বরাদ্দ হয়েছে মলিবাজারের চারশো বাইশ মেট্রিক টন জিয়ার চাল এবং দুই লক্ষ দুই লাখ সাতাশি হাজার জিয়ার নগদ টাকা এবং চারশো পঁয়ষট্টি প্যাকেট শুকনো খাবার কিন্তু এখন পর্যন্ত এই যে দুর্গত এলাকা যেগুলা সেইগুলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই বলে মানুষের মধ্যে একটা নীরব হাহাকার চলতেছে আপনাকে একটা বিষয় জানাতে চাই যে বাজারে যে উজানে বাড়ি বৃষ্টিপাত না হওয়ার কারণে নদ নদীর পানি কমা শুরু হলেও মানুষের দুর্ভোগ অনেকটা বেড়ে যাচ্ছে অনেকেই ঘরে ফিরতে পারতেছেন না এবং গরু নিয়ে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা অতি আগ্রহে অপেক্ষা করছেন যে বাড়ি ফেরার জন্য এই অবস্থায় মৌরিবাজারের যে যে বন্যা পরবর্তী যে বিষয় সেটা নিয়ে একজনে কথা আমাকে তার বিষয়টি জানাচ্ছেন যে আপনারা কোনো ত্রাণ সামগ্রী পাইছেন না জি না আমরা খালি একদিন খিচুড়ি পাইছি আর কিছু পাইছি না আসেন আসেন খিচুড়ি একদিন পাইছি আর কিছু পাইছি তাই বলুন কিছু ফাইনাল ফাইনেল কিছু ফাইনাল পাইছিলাম আর আপনি যেমনটি শুনছিলেন যে মৌলিবাজারের যে এই মানুষের আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি বলেছেন যে আজকে কোনো বৃষ্টিপাত হয় নাই এবং গতকালকেও বৃষ্টিপাত হয় নাই যার কারণে মলিবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি বলে তিনি আশা করছেন এই ছিল আমার কাছে মৌলীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমি এখন চলে যাব আমাদের এক সহকর্মী হবিগঞ্জের আমির হামজার কাছে আমির হামজা হবিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে একটু জানান কুটি আসলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি গত দুই দিনের কিন্তু আজকে কিছুটা উন্নতি বলা যায় কারণ হবিগঞ্জের যে নদ নদীর পানি কিন্তু যে কুশিয়ার নদীর পানি যেটি নবীগঞ্জ উপজেলার যে নবীগঞ্জ উপজেলার যে তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছিল তিনটি ইউনিয়ন বেশ কয়েকটি গ্রাম সেই গ্রামগুলিতে কিন্তু এখন বর্তমানে কিন্তু আসলে যে আগের বা গতকাল বা এর আগের দিন যে পরিমাণ পানি ঢুকেছে সেই পরিমাণ পানি কিন্তু আজকে ঢুকছে না কারণ হচ্ছে যে গতকাল রাতেও কুশিয়ার নদীর পানি শেরপুর অংশে বিপদসীমার প্রায় আঠেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই পানি কিন্তু আজকে সকাল নয়টায় সেই পানি কিন্তু বিপদসীমার 13 তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মানে পাঁচ সেন্টিমিটার পানি কমেছে তবে আসলে এই যে পানি কমেছে বা উজানের যে ঢল সেই যে ঢল না আসার ফলে যে পানি কমেছে সেটি আসলে একটি স্বস্তির বিষয় তবে আরেকটি বিষয় থেকে যায় এখানে কারণ হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের যে পানি যে বন্যার পানি সেটি কিন্তু এই কুশিয়ার নদীর হয়েই কিন্তু নদী গিয়ে প্রবাহিত হবে বা নামবে তো এই যে পানি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আসলে এই হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলার যে পানি খুব যে যে পরিমাণ যে যত তাড়াতাড়ি নেমে যেত কিন্তু আসলে আসলে ঘটবে তো বলা যায় যে যদিও সুনামগঞ্জ সিলেটের বন্যা পরিস্থিতি যত উন্নত হবে তবে এই যে নবীগঞ্জের যে কবলিত এলাকার যারা মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা দুর্ভোগ পোহাতে হবে বেশ কিছুদিন এর পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই আসলে হবিগঞ্জে কিন্তু প্রায় আহ চল্লিশ হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন এবং আহ নয়টি আশ্রয়ন কেন্দ্রে কিন্তু মানুষ এখন বর্তমানে তিনশোটি পরিবার আশ্রয় নিয়েছে তাদের আসলে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন তা আসলে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে পাঁচ কেজি চাল গত পরশু তাদেরকে দেওয়া হয়েছিল এর বাহিরে কিন্তু আসলে তাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না বা হয়নি ব্যক্তি পর্যায়ে দু একজন কিন্তু তাদেরকে খিচুড়ি রান্না করে দিয়েছেন বা শুকনো খাবার দিয়েছেন তো আসলে যদি অপ্রতুল এবং এই যে তিনশো পরিবারের বাহিরে কিন্তু বাকি যে চল্লিশ হাজার মানুষ এখন পানিবন্দির রয়েছেন তারা কিন্তু আসলে খুব বেশি সহায়তা পাননি তো আসলে বলা যায় যারা এখন পর্যন্ত বন্যা কবলিত আছেন তারা কিন্তু আসলে দুর্ভোগে রয়েছেন তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি সব শেষ ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখতে ভিড় করছে বিনোদন প্রিয় মানুষ দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেব রায় দীপ্ত দেব রায় দীপ্ত আপনি তো স্টার সিনেপ্লেক্সে রয়েছেন দর্শকদের ভিড় কেমন দেখছেন কি বলছেন যারা সিনেমা দেখতে আসছেন জানাবেন

প্রায় সত্তর জনের মতো কিন্তু আসলে গ্রুপ নিয়ে আসলে তারা এসছেন একটু কথা বলতে চাই আপনাদের সাকিবেনদের সঙ্গে এবার উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তথ্য জানাবো দর্শক আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হবেন সহকর্মী রফিকুল ইসলাম ও লালমনির থেকে জামাল বাদশাহ আমরা প্রথমেই চলে যাব লালমনির হাটে সেখানে রয়েছেন সহকর্মী জামাল জামাল লালমনির হাটের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন সার্বিক চিত্র কেমন জানাবেন লালমনহাটে গত তিন দিন যে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যার পানি কিন্তু গতকাল রাতে হঠাৎই নেমে গিয়েছে এবং বর্তমানে লালমনিহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার তেপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি কিন্তু হঠাৎ নেমে যাওয়ার ফলে নদী তীরবর্তী কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং নদী ভাঙ্গন প্রতিরোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সকাল থেকে পরিদর্শন করছেন এবং কিছু কিছু জায়গায় জিও ব্যাগ ফেলে তারা ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন এছাড়া কিন্তু লালমুনিহাটের যে তিস্তার মানুষজন রয়েছে যারা বন্যায় প্লাবিত হয়েছিল তাদের সাথে আমাদের কথা হয়েছে আজকে সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি তারা কিন্তু পানি নেমে যাওয়ার পরে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন তাদের রান্না করার জন্য যে চুলা ছিল সেই চুলাগুলো পানিতে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং ঢাকা থেকে শুরু করে যে সার্বিক বা একটা একটা বাড়ির যে আসবাবপত্রগুলো থাকে সেই আসবাবপত্রগুলো কিন্তু বন্যার এই প্লাবিত হওয়া পানিতে নষ্ট হয়ে গিয়েছে এছাড়া গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে বিশেষ করে কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তাগুলোর কিন্তু কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার লোকজন দাবি করেছেন যে দ্রুতই রাস্তা সংস্কার করা আসলে জরুরি এবং সংশ্লিষ্ট লোকজন তাদের খোঁজখবর নিবে এমনটা দাবি করছেন আসলে এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগের দেখা দিয়েছে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে টানা তিন দিন পানিতে চাষবাস করার কারণে কিন্তু হাতে এবং পায়ে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে এবং অনেক অনেককে কিন্তু খোঁজপাত্রা খোঁজপাত্রার সৃষ্টি হয়েছে লালমিনাতে সব মিলিয়ে তিস্তা তিস্তা পানি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আবহাওয়ার বরাদ দিয়ে আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাত না হলেও ভারতেও যদি বৃষ্টিপাত হয় তাহলে একটা তিস্তার পানি আবারও বাড়তে পারে একই খবর জানাতে আমরা এখন সরাসরি চলে যাবো রংপুরে সেখানে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক রফিক একটু জানাবেন তিস্তার পানি কমার পরে কি ধরনের ভোগান্তি রংপুরের বাসিন্দাদের হচ্ছে জামাল বাদশাহ যেমনটি বলছিলেন আহ আরেকটি বিষয়ে বলি যে রংপুর আহ লালমনিহাট এই তিন জেলার উপর দিয়ে যে আহ তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু গত দুদিন ধরে কমতে শুরু করেছে উজানের পানি কমবার কারণে কুড়িগ্রামের যে নিম্ন অঞ্চল সেখানে পানি বৃদ্ধি পেয়েছে অঞ্চলের এই মুহূর্তে এলাকায় এই যেহেতু এই এলাকায় তিস্তারা তীরবনবর্তী এলাকায় বা একেবারে নিম্ন অঞ্চল এলাকায় যে পানি উঠেছিল সেটি কিন্তু পানি নেমে গেছে এই পানি নেমে যাওয়ার কারণে এখন যেটি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে এলাকার মানুষজনের মানুষজন এবং গৃহপালিত পশু যা যারা আছে তাদের স্কিন রোগের যে সেটি দেখা দিয়েছে গত দুদিনের পানিতে একই সঙ্গে গ্রামীণ যে রাস্তা রয়েছে বালির রাস্তা রাস্তা ব্যক্তি উদ্যকেদের রাস্তাগুলো তৈরি করা হয়েছিল চলাচলের জন্য সে রাস্তাগুলো ধসে গেছে পানিতে ডুবে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে এই এই রাস্তাগুলো সংস্কার না করলে আসছে বন্যায় বা আসছে বৃষ্টিতে স্থায়ীভাবে এই রাস্তাগুলোর ক্ষতি হবে আরেকটি বিষয় হচ্ছে যে পানি যে দ্রুতই উঠেছিল এবং দ্রুত নেমে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি দ্রুত নেমে গেলে ভাঙ্গন দেখা দিয়ে ভাঙন দেখা দেয় যেটি ইতিমধ্যে কাউনিয়ার গদাই গ্রামে এই ভাঙন দেখা দিয়েছে গতকাল সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে গেছেন তারা বলছেন যে আপতকালীন যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ দিয়ে তারা কিন্তু সেখানে ভাঙন রোধ করার চেষ্টা করছেন কিন্তু যারা ভাঙ্গন কবৃত মানুষজন অন্যত্র বাড়িঘর সরিয়ে নিয়েছে তারা বলছে যে যেভাবে জিও ব্যাগ হচ্ছে তাতে করে তাদের ভাঙন কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় দ্রুত এই বাড়িঘর রক্ষা এবং তিস্তা সড়ক সেতু রেলসেতু রক্ষা করতে গেলে দ্রুত জিও ব্যাগ ফলাতে হবে এমনটি তারা বলছে আরেকটি বিষয় বলি যেহেতু এই তিস্তার চর অঞ্চলে হিডেন ডায়মন্ড বলা হয়ে থেকে বাদাম এবং ভুট্টা এই বন্যায় বা এই অতি হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে বাদামের ব্যাপক ক্ষতি হয়েছে পানি এবং কাদা মাটিতে এই বাদাম তলি আছে এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু বাদাম তুলতে পারছে না তারা বলছেন এই বাদাম তুলতে গেলে আরো বেশ কিছুদূর লাগবে এই বাদামের ব্যাপক ক্ষতি হলে এখানকার যারা এই চর উত্তরাঞ্চলের মানুষজন অর্থাৎ তিস্তা পাড়ের মানুষজন এই হিডেন ডায়মন্ড কিনে তারা সামনের দিনগুলো বা পুরো বছরটি তারা চালিয়ে যায় অর্থাৎ এখন এই বাদামের দাম ছয় থেকে আট হাজার টাকা মন যেহেতু তারা ক্ষতিতে পড়ে তাহলে বড় ক্ষতিতে পড়বে সে কারণে আগামী কৃষিতে যাতে প্রভাব না পড়ে সে কারণে তারা কিন্তু সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আরেকটি বিষয় যদি আমি বলি যে যেহেতু রংপুরের একেবারেই তিস্তার তীরবর্তী এলাকায় পানি কমে গেছে সে কারণে কুড়িগ্রামের আহ কুড়িগ্রামের রাজার এবং কোরিয়াম সদর নাগেশ্বরী ভুরঙ্গামারি অলিপুর রৌমারির এলাকায় প্রায় সত্তরটি চরাঞ্চলে চরাঞ্চল একেবারে ডুবে গেছে সেখানকার মানুষজন যে চলাচল সেটি সেটি অসুবিধা তারা পড়েছে গৃহপালিত পশু সেখানকার ক্ষতিগ্রস্ত রয়েছে এবং সেখানেও একেবারেই যে কৃষি এবং কৃষির উপর বড় প্রভাব পড়েছে তো সেখানকার জেলা প্রশাসক বলছে তাদের সমস্ত প্রস্তুতি রয়েছে যদি এই বন্যার আরো বেড়ে যায় তাহলে তারা নতুন করে ভাববে বা নতুন করে তারা প্রস্তুতি নেবে এই ছিল রংপুর লালমনিহাট এবং কুড়িগ্রামের বন্যার সর্বশেষ খবর ঈদ পরবর্তী নিত্যপণ্যের বাজারের তথ্য জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম নাজিম খাতুনগঞ্জ বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন আর ঈদ পরবর্তী পণ্যের সর্বরাহ ও দরদাম সম্পর্কে কি তথ্য রয়েছে জানান আমাদের জি লাবণী এই পরবর্তী সময়ে মার্কেটে যেহেতু বলে যেসব ফোন রয়েছে সেসব ফোনের মধ্যে ঈদের বন্ধ এবং বৃষ্টির কারণে সবরাও ঘাটতি থাকার একটা অজুহাত তুলে আসলে নিত্য বলে যেসব ফোন রয়েছে সবগুলোর দাম বাড়তে দিয়ে কারণ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে মান পেতে পঁচাশি থেকে নব্বই টাকা আবার অনেক জায়গায় বিক্রি নব্বই থেকে একশো টাকা পর্যন্ত পাশাপাশি আদা রসুন হলুদ থেকে শুরু করে অন্যান্য যেসব ফোন রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে কারণ এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ডলার সংকট থেকে শুরু করে অন্যান্য যেসব বিষয় হচ্ছে সেগুলো অজুহাত দেখিয়ে মূলত এইসব পণ্যের দাম তারা বাড়িয়েছে আর একটা বিষয় হচ্ছে যে খাতুনগঞ্জ বাজারে যে পাইকের যদি কোনো একটা পণ্য দুই তিন থেকে তিন টাকা বেড়ে যায় তাহলে সেটি খুচরা বাজারে গিয়ে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত আহ বেড়ে যায় বলে আমরা জেনেছি আর এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ডলার সংকট ঈদ বন্ধ বৃষ্টি এগুলোর কারণে সরবরাহ ঘাটতি থাকার কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ছে এসে কারণে মূলত আহ পণ্যগুলোর দাম বাড়ায় খুচরা বাজারে গিয়ে এসবের প্রভাব পড়ছে আর বলা যায় খুচরা বাজারে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আহ মানভেদে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এবং অন্যান্য যেসব মাছ সামুদ্রিক মাছ যেটি রয়েছে সেটিও দাম বাড়ছে কারণ এখানে বলা যায় আপনার আটশো থেকে নয়শো টাকার নিচে কোনো ধরনের মাছ পাওয়া যাবে না কারণ এই বাজারে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত এবং এই সেগুলো আসলে অনেক অংশে চাষের চিংড়ি মাছ বলা যায় সেগুলো আটশো টাকার নিচে কোন ধরনের মাছ এখানে পাওয়া যাবে না পাশাপাশি এখানে ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই টাকা করে এবং সামুদ্রিক অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলো আসলে দাম ঊর্ধ্বগতির দিকে আর কাঁচা বাজারে যদি বলা যায় কারণ কাঁচা বাজারে যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম বাড়তে দিকে কারণ এখানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আলু বিক্রি হচ্ছে আপনার ষাট থেকে চৌষট্টি টাকা এবং পটল পটল মুলা আপনার বেগুন শশা গাজর এসব পণ্য আসলে ষাট থেকে সত্তর টাকার নিচে কোন ধরনের সবজি এই বাজারে নেই কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ ঘাটতি পারবারই একটি অভিযোগ সেই অভিযোগ হচ্ছে সরবরাহ ঘাটতি থাকার কারণেই মূলত এসব পণ্যের দাম বাড়ানো হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু কোরবান শেষ কারণ কোরবানের পর পরে এখনো মানুষজন তেমন গ্রাম থেকে আসেনি সেই অজুহাতে এবং এখনো অনেকাংশে দোকানপাট বা অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনো খোলা হয়নি সেগুলোর কারণে দাম বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন কারণ এই বাজারে আমরা যেটা এসে দেখেছি সকাল থেকে যেটা এসে দেখেছি অনেক অনেকাংশ অনেক সময় যারা ক্রেতা বিক্রেতার মধ্যে এক ধরনের বাঘ বিতরণের সৃষ্টি হয় কারণ যারা ভোক্তা রয়েছে তাদের দাবি হচ্ছে যে যেভাবে পণ্যের দাম উহু করে বাড়ছে সেগুলো নিয়ন্ত্রণের কোনো ধরনের উদ্বেগ নেই কারণ এভাবে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে হু হু করে দাম বাড়বে এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের অস্বস্তি যেটি তৈরি হচ্ছে সেটি আরো বাড়বে কারণ এখানেই বেগুন বিক্রি হচ্ছে আপনার আশি থেকে পাঁচি টাকা আর ঢেঁড়স বিক্রি হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা করলা বিক্রি হচ্ছে আপনার আশি টাকা করুল বিক্রি হচ্ছে আপনার ষাট থেকে পঁচিশ টাকা মানে এক কথায় বলা যায় আহ ষাট সত্তর টাকার নিচে কোনো ধরনের সবজি এই বাজারে নেই পাশাপাশি অন্যান্য দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে কারণ এখানে রুই মাছ বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকা এবং আহ তালাপিয়া বিক্রি হচ্ছে আপনার দুশো বিশ থেকে আড়াইশো টাকা এই বাজারের লোটটা আমার যেটি বলা হয় সেটি বিক্রি হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং কই মাগুর শোল যত ধরনের মাছ রয়েছে আসলে সবগুলো দেশীয় মাছের দাম পাশাপাশি সামুদ্রিক যেগুলি মাছ রয়েছে সেগুলোর দাম বাড়ির দিকে কারণ এসবের মধ্যে বলা যায় যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের সাথে বাঘ বাড়িতে প্রতিদিন লেগে থাকে তাই আহ সাধারণ ভোক্তাদের দাবি এইসব দাম নিয়ন্ত্রণে করতে হলে কঠোর মনিটরিং প্রয়োজন জেলা প্রশাসন ভোক্তা অধিকার সহ অন্যান্য যেসব সংস্থা বাজার